তাহলে আপনি আরো দেড় বছর আগে থেকে আমার পিছে লেগেছেন, আমাকে নিয়ে উল্টা পাল্টা কাজ করতেছেন, ইন্টারভিউ হোক, ইভেন্ট হোক, কোনো শো হোক, যেখানে যান আপনি সেখানে আমার নামে উল্টা পাল্টা বলেছেন। কেন বলেছেন আমি বলি, ফাইনালি লাইভে এসে প্রথমবারের মতো রাফসান তার ছোট ভাইকে একই বললো রাকিব হোসেন। গাইস, এবার ফেসবুক লাইভে এসে পার্সোনালভাবে রাফসান দা ছোট ভাইকে ধুয়ে দিল অথবা খেয়ে দিল রাকিব হোসেন। গতকালকেই তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তার আপকামিং ভিডিওর আপডেট এবং গত কয়েক দিন ধরে তাদের উপর কি গিয়েছে। তার জন্য কিন্তু আজকে আমাদের পেজে অনেক সমস্যা, ওর শুধু আমার পেজ না, আমার পুরো ফ্যামিলির যার যার পেজ ছিল সবার পেজে ক্ষতি করছে। আসলে গাইস, রাকিব হোসেন বাংলাদেশের ইন্ডিভিজুয়াল ইউটিউবার হিসেবে সর্বপ্রথম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, আর এতে নাকি সকলেরই জ্বলছে, জ্বলারই কথা, বিকজ রাকিব হোসেন এত দ্রুত এত বেশি সাবস্ক্রাইবার গেইন করবে সেটা কেউই ভাবতে পারেনি। তাছাড়া এর আগে ইনস্টাগ্রামে তিনি লিখিতভাবে জানিয়েছিলেন যে তাকে নিয়ে যেই যা বলো কাউকে রেসপন্স করতে না। তো এবার তো রাকিব হোসেন নিজেই রাফসান তার ছোট ভাইয়ের ব্যাপারে পর্দা ফাঁস করে দিলেন। রাফসান তার ছোট ভাই নাকি দেড় বছর আগে রাকিব হোসেনকে একটা ভিডিওতে ইনভাইট করেছিল, বাট রাকিব হোসেনের অনেক কাজ থাকায় তিনি সেই ভিডিওতে যেতে পারেননি অথবা অংশগ্রহণ করতে পারেননি। সো এই কারণে রাফসান দা ছোট ভাই সেই দেড় বছর ধরে বিভিন্ন জায়গায় রাকিব হোসেনকে খোঁচা মারছেন অথবা ট্রোল করছেন। এরকম কাজ করতাম তাহলে আপনি আরো দেড় বছর আগে থেকে আমার পিছে লেগেছেন, আমাকে নিয়ে উল্টা পাল্টা কাজ করতেছেন, ইন্টারভিউ হোক, ইভেন্ট হোক, কোনো শো হোক। ফেভারিট ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। তিনি ইনডাইরেক্টলি তৌহিদ আফ্রিদি সহ আরো অনেককেই এখানে মেনশন করেছেন। যদিও কিনা রাকিব হোসেনের ভিডিও গুলো কিছুটা বাচ্চাদের জন্য হয়ে থাকে অথবা অনেকেরই পছন্দ হয় না, তারপরও হিউজ আকৃতির একটা ফ্যান বেস রয়েছে রাকিব হোসেনের। আর না হয় তার ভিডিও পাবলিশ করার সাথে সাথেই মিলিয়নসের উপর ভিউজ চলে যায়, এটা তো এমনি এমনি সম্ভব হয় না। সো এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন কিন্তু রাফসান দার ছোট ভাই রাকিবকে খোঁচা দিয়ে নিজেই বিপদে পড়েছেন, বিকজ রাফসান দার ছোট ভাইয়ের ফেসবুক পেজটা রাকিব হোসেন নয় তারই হয়তো কোনো ভক্ত নষ্ট করতে চেয়েছিল অথবা স্ট্রাইক দিয়েছে, যার জন্য কিনা রাফসান দার ছোট ভাইয়ের ফেসবুকে মনিটাইজেশনটা এখনো অফ রয়েছে, মানে ডিমনিটাইজ রয়েছে তার চ্যানেল। আর আমার আর রাফসানের মতো যদি ফেসবুকের মনিটাইজেশন চলে যায় তাহলে একটু কষ্ট, আমাদের দুইজনেরই ডিমনিটাইজড আমরা এখন। সো এই কারণে রাফসান দার ছোট ভাই কোনো টাকা পয়সাই ফেসবুকের অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করতে পারছে না। তো যাই হোক, রাকিব হোসেন খুব ভালোভাবেই তার ফ্যান্স অথবা হেটার্সদের ফেসবুক লাইভে এসে এই বিষয়টা প্রথমবারের মতো জানালো। আমাকে অনেক আমার প্রশংসা করতেছে যে রাকিব আমি তোমার ভিডিও দেখে অ্যাপ্রিশিয়েট করি, তুমি এত কম বয়সে এত দূর আগাচ্ছ, আর দুই দিন পরে দেখে সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কাজ করতেছে, তার ভিডিওতে আমি কেন গেলাম না। তবে রাকিব হোসেনের পেজটা রিকভার হয়ে গেছে আর তার টিম মেম্বারদের পেজগুলো ফেরত এসেছে, যদিও কিনা তাদের পেজে মনিটাইজেশনটা এখনো অন আছে কিনা সেই ব্যাপারে কিছু জানায়নি রাকিব হোসেন। আগামীতে রাকিব হোসেনের দুবাই ব্লগ সহ তাদের নিজেদের বিয়ের ব্লগ আসবে, সেই ব্যাপারে আপডেট পেতে সবার আগে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।